মরি যেনু ইমানিয়ে ইলাহি, মরি যেনু ইমানিয়ে ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। সুনানে তিরমিজি এর 2465 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরতে উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি সমস্ত ওয়াজিফা জিকির দোয়া সমূহ বর্জন করব এবং নিজের পুরো সময় দরুদে পাক পাঠে ব্যয় করব। তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার এই কাজ অর্থাৎ এটা তোমার এই কাজ তোমার দুশ্চিন্তা সমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আমাদের সমাজের মাঝে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, সমাজপতি বিভিন্ন শ্রেণীর মাঝে এই বিষয়টা প্রায়ই আমরা দেখতে পাই, আর তা হচ্ছে আত্মহত্যা, নিজেকে মেরে ফেলা, আত্মহত্যা বিষয়টা। আজকে আমরা এই বিষয় সম্পর্কে কিছু শোনার চেষ্টা করব। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুনাইনের যুদ্ধে উপস্থিত ছিলাম। তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাবিদার এক ব্যক্তি সম্পর্কে ইরশাদ করল, সে জাহান্নামী। অতপর আমরা যুদ্ধ করছিলাম, ওই ব্যক্তিও যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন, ওই ব্যক্তিও প্রচণ্ডতার সাথে তীব্রতার সাথে যুদ্ধ করছিল। হঠাৎ সে আঘাতপ্রাপ্ত হল। কেউ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সম্পর্কে আপনি কিছুক্ষণ পূর্বে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, সে তো আজ প্রচন্ড যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর প্রচন্ড যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে। তখন নবী আকরাম নূরে মুজাসসাম অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে জাহান্নামে পৌঁছেছে। কিছু লোক সন্দেহের মধ্যে পড়ে গেল, সন্দেহের মাঝে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এমন সময় কেউ এসে বলল, সে মৃত্যুবরণ করেনি, বরং সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিল। যখন রাত হল, সে আঘাতের তীব্র কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলেছে। অতঃপর যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন,
তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে ঘোষণা দিলেন, জান্নাতে শুধুমাত্র মুসলমানরাই প্রবেশ করবে, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই দ্বীনের সাহায্য কোন জঘন্য পাপী ব্যক্তি দ্বারাও করিয়ে থাকেন। এই হাদিসটি সহিহ মুসলিম এর 3062 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সাথে অত্যন্ত সাহসিকতার সাথে তীব্র যুদ্ধ পরিচালনাকারী উক্ত যোদ্ধাকে জাহান্নামী সাব্যস্ত করার দুইটি কারণ হতে পারে। এক, এ অবস্থায় সে তার পাপের শাস্তি ভোগ করে পরবর্তীতে হয়তোবা জান্নাতে যেতে পারে, অথবা দুই, মুনাফিক হওয়া। যেমন সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যাকারক সৈয়দ মুহিউদ্দিন ইয়াহিয়া ইবনে শরফ নববী রহমতুল্লাহ আলাই খতিবে বগদাদি রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে বর্ণনা করেন, আত্মহত্যাকারী সে ব্যক্তি মুনাফিক ছিল, এমত অবস্থায় সে চির জাহান্নামী হবে। এই হাদিস থেকে আমরা দুইটা বিষয় জানলাম। এক, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎ, যে এই ব্যক্তি দেখলো হুজুর ইসলাম যে যুদ্ধ করতেছে মুসলমান সৈন্যদের পক্ষ হয়ে, তারপরে হুজুর ইসলাম কি বললেন, এই ব্যক্তি জাহান্নামী। পরবর্তীতে যখন লোকরা এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ সে তো মুসলমানের পক্ষে প্রচন্ড যুদ্ধ করেছে, তো লোকজন হেজিটেশনে ভুগছিল যে আল্লাহর নামে বলল জাহান্নামী, কিন্তু এই ব্যক্তি যুদ্ধ করলো মুসলমানের পক্ষে এবং প্রচন্ড যুদ্ধ করেছে। এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের সংবাদ জানিয়েছেন, কি ঘটবে সেটা জানিয়েছেন, এবং যারা অল্প অবস্থার মধ্যে ছিল তারা টালমাটাল ছিল, কিন্তু যখনই এসে অন্য কেউ সাক্ষী প্রদান করল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সংবাদদাতা এবং রসুল হিসেবে এসেছি। আর নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য সংবাদদাতা। প্রিয় ইসলামী ভাইরা, আর দ্বিতীয়ত এখান থেকে আমরা শিক্ষা নিলাম, যে ব্যক্তি আত্মহত্যা করবে সে জাহান্নামী, কিন্তু তার অবস্থান সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। প্রিয় ইসলামী, বুখারী শরীফের ব্যাখ্যাকারক আল্লামা শরীফুল কামজাদি রহমতুল্লাহ তাআলা আলাই নুজহাতুল কারি এর চতুর্থ খণ্ডের 173 পৃষ্ঠায় লিখেন, ওই লোকটি মূলত কাফির ছিল না মুসলমান, তার সমাধান দেওয়া খুবই কঠিন, কিন্তু হাদিসের শুরুতে যে বলা হয়েছে যে লিরাজুলিন ইয়াদ্দাইল ইসলাম, এক ব্যক্তি যে ইসলামের দাবিদার এবং সশংসের যে ঘোষণা হয়েছে তা দ্বারা প্রকাশ্য এটা প্রতীয়মান হয়, ওই ব্যক্তি মূলত মুসলমান ছিল না। পরিশেষে ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য কোনো জঘন্য পাপী দ্বারাও করান। এ দ্বারা ওই পাপী শব্দের প্রসিদ্ধ অর্থের বিচারে গুনাহগার মুসলমানকেও বুঝায়, তবে তা অকাট্য নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তির শরীর থেকে ফোড়া বের হলো, তীর ধারা সে ফোড়াকে আঘাত করে ফোড়াকে ছিঁড়ে ফেললো, ফলে রক্ত প্রবাহিত হতে লাগলো, যে রক্তের ধারাকে বন্ধ করা সম্ভব হলো না। পরিশেষে শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণে সে মৃত্যুবরণ করল। আমাদের মালিক আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 180 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। উক্ত হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের ব্যাখ্যাকারক আল্লামা নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আলোচ্য হাদিস থেকে ফলাফল বের করা হবে যে উক্ত ব্যক্তি স্বেচ্ছায় অতি দ্রুত মৃত্যুবরণ করার জন্য আত্মহত্যা অথবা অন্য কোনো কারণে এমন কাজ করেছে যে কারণে তার উপর জাহান্নাম হারাম বলা হয়েছে, নতুবা নিশ্চিত ধারণার ভিত্তিতে চিকিৎসা ও প্রতিষেধক স্বরূপ ফোড়াকে অপারেশন করা হারাম না, কিন্তু যখন সে আত্মহত্যার উদ্দেশ্যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আঘাত করে
এবং এর ফলে মারা যাবে, তখনই সে জাহান্নামী হবে। প্রিয় ইসলামী ভাইরা, আত্মহত্যা অর্থ হল নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া। আত্মহত্যা করা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতের ইরশাদ ফরমান, হে ইমানদারগণ, পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু এ যে কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক সন্তুষ্টি দিতে হয়, নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াবান। এবং যে অত্যাচার ও সীমালঙ্ঘন করে এমন করবে, তবে অনতিবিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করব, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজ সাধ্য। উপরুক্ত আয়াতের প্রেক্ষিতে হযরতে আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা খাজাইনুল ইরফানের মধ্যে বলেন, উপরুক্ত আয়াত দ্বারা আত্মহত্যা হারাম হওয়া প্রমাণিত। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে ধ্বংসের মধ্যে নিপতিত হইও না, এবং সৎকর্ম প্রায়ণ হয়ে যাও, নিশ্চয়ই সৎকর্ম প্রায়ণ গণ আল্লাহর প্রিয়। উপরের আয়াতে করিমার ব্যাখ্যায় খাজাইনুল ইরফানে এভাবে করা হয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় না করা যেভাবে ধ্বংসের কারণ, ঠিক তেমনি অপাত্রে অপব্যয় করাটাও। তাই যে সকল বস্তু মানুষকে ধ্বংস বিপদের দিকে নিয়ে যায়, সে সকল বিষয় থেকে বিরত থাকার বিধান রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আফসোস আজ দিন দিন আত্মহত্যা বেড়েই চলছে। আমরা বিভিন্ন সংখ্যা যদি পর্যালোচনা করি, যে 2000 আগে থেকে নিয়ে 2001, 2002, 2003 এরকম পর্যায়ক্রমে আমরা যতই আপডেট হচ্ছি, আজকে 2019 সাল, 18 সাল আমাদের কাছ থেকে গেল, 17 সালের তুলনায় 2018 সালে আমরা কিছুদিন পূর্বেও বিভিন্ন পত্রিকাতে দেখতে পাই যে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, এজ আজকে আমরা হয়তোবা খবর দেখেছি বা পড়েছি, এক ডাক্তার সে আত্মহত্যা করেছে। এই যে বিষয়টা, এই আত্মহত্যার সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আমরা হয়তোবা অনেকে এটা চিন্তা ভাবনা করি যে মাযাল্লা নাউযুবিল্লাহ, যে কেউ, আমি প্রচন্ড কষ্টের মাঝে আছি, মানসিক কষ্টে, অর্থনৈতিক কষ্টে, পারিবারিক কষ্টে, কিংবা কেউ আমাকে অপমান করেছে, অপমান সহ্য করতে পারছি না, বিভিন্ন কারণ হতে পারে। ওই কারণগুলোর, যেমন বলা হয়েছে যে ঘরোয়া ঝামেলা, অভাব, ঋণগ্রস্ততা, রোগাক্রান্ত হওয়া, বিপদের সম্মুখীন হওয়া, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হওয়া, নিজের পছন্দের পাত্রীকে বিবাহ করতে বাধা, অথবা পরীক্ষায় অকৃতকার্য হওয়া ইত্যাদি কারণ থেকে সৃষ্ট মানসিক দুশ্চিন্তা, টেনশনের কারণে কতিপয় অতীব বদ মেজাজি ও আবেগি দূরভাগা ব্যক্তিরা আত্মহত্যা করে থাকে। আমরা মনে করি এই আত্মহত্যার মাধ্যমে, নাউজুবিল্লাহ, যারা মনে করে, আমরা তো এটাকে খারাপ মনেই করে থাকি, যারা মনে করে থাকে তো তারা মনে করে যে আমি বুঝি এই জায়গা থেকে চলে গেলেই আমি বেঁচে গেলাম। আসলে এটা একেবারে সম্পূর্ণ একটা ভুল ধারণা। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাদের সামনে কয়েকটি ঘটনা বলার চেষ্টা করছি। যেমনই ভাবে পত্রিকার মধ্যে আসছে যে মা ছেলেকে বর বানিয়ে বরযাত্রীদের বিদায় দিয়েছে, বরযাত্রীরা তাকে সাথে নেওয়ার জন্য চেষ্টা অনেক করেছে, এরপরেও সে বরযাত্রীর সাথে যায়নি, এরপর ঘরের সকল তালা খুলে স্বর্ণরূপা অপরের কাছে সুপোর্ট করে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বিবাহের দিন ছেলের। এরকম ভাবে অনেক পত্রিকাতে আসছে
যে স্ত্রী অসন্তুষ্ট হয়ে বাপের বাড়িতে চলে যাওয়ার কারণে স্ত্রীর বিচ্ছেদ সহ্য করতে না পেরে স্বামী নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এমনই ভাবে আরো সংবাদের মধ্যে আসছে যে এক পিতা নিজের মেয়ে দুই ছেলে এবং তাদের মাকে সহ হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। এরকম আমরা অ্যাভেলেবেল বিভিন্ন সংবাদ দেখি যে দুই সন্তানকে হত্যা করে দুইজনকে মেরে ফেলে নিজেও মরে গেছে, বাবাকেও মেরে ফেলছে নিজেও মরে গেছে। এই যে বিষয়গুলো প্রিয় ইসলামের, আমি এখানে যে নামগুলো আছে জানা কিন্তু এখানে নামগুলো প্রকাশ করছি না, যেহেতু মুসলমানের বদনাম গুনাহগুলোকে ঢেকে রাখা এটাও জরুরি। অনেক সময় দেখা যায় যে অমুকে এক খারাপ কাজ করেছে, এটা পত্রিকাতে ছাপানো হয়, সবাই কোনো পরিবারের যদি একজন লোক আত্মহত্যা করে অবশ্যই এটা অসম্মানজনক, এবং সেটাকে যখন মিডিয়াতে চালানো হয়, তাদের ছবি চালানো হয়, তো দেখা যায় ওই বংশের পরিবারের অন্যান্য যারা সেরাও কিন্তু বেইজ্জতির সম্মুখীন হয়। এজন্য আমরা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, আমি মিডিয়া যারা সাংবাদিক ভাই রয়েছেন, আমি বলবো যে আপনারা নামকে প্রকাশ না করে স্থানকে বলে সংবাদ হয়তো বা পরিবেশন করতে পারেন, এর ফলে একজন মুসলমানের ইজ্জত রক্ষা পায়, না শুধু একজন বরং একটা পরিবারের ইজ্জত রক্ষা পায়। কিন্তু সেটা আমাদের করা হচ্ছে না। বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার অবস্থা এমন হয়েছে যে একজন মানুষ যে কোনো কাজ করেছে এটাকে আরো বড় করে সেটা মানুষের সামনে উপস্থাপন করা হয়। কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি অপর মুসলমানের অপরাধকে ঢেকে রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির অপরাধকে ঢেকে রাখবে, আর বিপরীত যদি হয় সেটা আমরা বুঝতে পারছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আরজ করছিলাম যে এই সম্পর্কিত যে আত্মহত্যা সম্পর্কে, আত্মহত্যা হয়তো যে আত্মহত্যা করে সে এই ধারণা করে আত্মহত্যার মাধ্যমে সে মুক্তি লাভ করবে, অথচ তার মুক্তি তো দূরের কথা, তার প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টি এমন পর্যায়ে পৌঁছে সে অত্যন্ত শোচনীয়ভাবে আজাবের ফাঁদে ফেসে যায়। আল্লাহর শপথ, আত্মহত্যার শাস্তি কখনো সে সহ্য করতে পারবে না। যেমনই ভাবে সহিহ বুখারী শরীফের 6552 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে সেই বস্তু দ্বারা আজাব দেয়া হবে। আগুনের মধ্যে তো আজাব আছে, আবার তার ভিতরে ওই বস্তু দ্বারা তাকে আজাব দেওয়া হবে। হযরতে সাইয়েদুনা সাবিত বিন দাহাক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যা সহিহ বুখারী শরীফের 1363 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে উক্ত অস্ত্র দ্বারা আজাব দেয়া হবে। বুখারী শরীফের 1365 নম্বর হাদিসে বর্ণিত, হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে নিজের গলায় ফাঁস লাগানো থাকবে, এবং যে নিজেকে নিজে বল্লম মেরে আত্মহত্যা করেছে জাহান্নামের আগুনেও সে নিজেকে বল্লম মারতে থাকবে। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে পাহাড় থেকে পরে আত্মহত্যা করবে সে জাহান্নামে উপর থেকে পড়তে থাকবে, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনেও সর্বদা বিষ পান করতে থাকবে, যে ব্যক্তি লোহার হাতুড়ি দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামেও সে হাতুড়ি তার হাতে থাকবে আর তার দ্বারা নিজেকে আঘাত করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে আত্মহত্যার ব্যাপারে ইরশাদ করা হয়েছে যে সে আত্মহত্যাকারী সর্বদা শাস্তি পেতে থাকবে। এর ব্যাখ্যায় সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যাকারক মুহিউদ্দিন ইয়াহিয়া ইবনে শরফ নববী রাহমাতুল্লাহ তাআলা কিছু অভিমত পেশ করেছেন, যে ব্যক্তি আত্মহত্যাকে বৈধ মনে করেছে অথচ আত্মহত্যা হারাম হওয়ার সম্পর্কিত জ্ঞান তার কাছে ছিল, তবে সে কাফির হয়ে যাবে এবং সর্বদা শাস্তি ভোগ করতে থাকবে। যদি কেউ বৈধ মনে করে যে আত্মহত্যাটা এটা বৈধ, আর এটা চিন্তা করে সে কি করে, আত্মহত্যা করে।
আর এটি ওই অবস্থায় হবে যদি তার স্বয়ং হারামের জ্ঞান থাকে, যদি সে হালাল বা হারাম হওয়ার বিষয়ে অকাট্য প্রমাণাদির আলোতে যেহেতু এটা প্রমাণিত। যেমন মদ পান করা অকাট্যভাবে হারাম, কোন ব্যক্তি অবগত আছে মদ হারাম তারপরেও সেটিকে হালাল মনে করে পান করবে তাহলে সে কাফির হয়ে যাবে। এমনভাবে অন্যান্য গুনাহ রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, কিতাবের মধ্যে এসেছে যে আত্মহত্যার শাস্তি তো এটাই যে মুমিনের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, যে ঈমানের উপর রাখবে, ঈমানের সাথে আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে, কিন্তু আল্লাহ থেকে পানা আমরা সামান্য কষ্টের মাঝেও সেটাকে হারিয়ে ফেলি। আল্লাহ থেকে পানা যদি কেউ এটি মনে করে যে আল্লাহ তাআলা আমাকে এমন শাস্তি দিয়েছে যা আমার বরদাস্ত করা সম্ভব না, এটা একেবারে অকল্পনীয়। ত্রিশ নম্বরে আমরা তখনই হতাশা হই, আমরা তখনই বিপদগ্রস্ত হই যখন আমি উপরের দিকে তাকাই। উপরের দিকে মিনিংস আমার যে ভালো আছে আমি মনে করি, তার দিকে তাকাই, ভাবি আরে আমার সাথে ব্যবসা করেছে সে এখন কয়টা বাড়ির মালিক, আমি কি করলাম, আরে আমার যে ছোট সে আজকে এত সুখী আমি কেন দুঃখী। প্রিয় ভাই, এই বিষয়টাকে আমরা যদি নিজেদেরকে আমাদের নিচের অবস্থানকে অবলোকন করি তাহলে কখনো কেউ বিপদগামী হবে না। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থানে রেখেছেন ওই অবস্থান থেকে আমার যে নিচে আছে তার দিকে যদি আমি তাকাই তাহলে কখনো আমি হতাশাগ্রস্ত হব। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে দেখুন, আমি মনে করি আমার জীবন, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, বলি না আসলে কি এই হাতের মালিক আমি, এই দেহের মালিক আমি, একে কি আমি কন্ট্রোল করার ক্ষমতা রাখি, এই দেহটাকে কি মেনটেন করার ক্ষমতা আমার আছে, এই চোখের আলোকে অক্ষত রাখার ক্ষমতা কি আমার আছে, তার মানে কি বুঝছি আসলে হাকিকতে এই দেহের মালিক আমরা না, আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। অতএব এটাকে যেন আমরা অপরাধের মাঝে, গুনাহের মাঝে, বিভিন্ন পেরেশানগ্রস্ত হয়ে নিজেকে আত্মহত্যার মাঝে ঢেলে না দেই। কিতাবের মধ্যে আসছে নিঃসন্দেহে আত্মহত্যা মারাত্মক অপরাধ, আর এটির জন্য লোমহর্ষ আজাব রয়েছে। কারো মধ্যে যদি আত্মহত্যার করার প্ররোচনা চলে আসে তখন তার উচিত আত্মহত্যার শাস্তিসমূহ থেকে শিক্ষা গ্রহণ করা এবং শয়তানের প্ররোচনায় পতিত না হয়ে তাকে নিষ্ফল করে দেয়া। যদি কোনো ধরনের পেরেশানি বা দুশ্চিন্তা চলে আসে ধৈর্য ও সন্তুষ্টিমূলক আচরণের মাধ্যমে বীর পুরুষের মতো পরিস্থিতির মোকাবেলা করুন। মনে রাখবেন হাদিসে কারিমায় বর্ণিত রয়েছে আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফিরদের জন্য বেহেশত। অতএব যে অমুসলিম, আমরা মাযাল্লা নাউযুবিল্লাহ অনেকেই না বুঝার কারণে বলে থাকি আরে যারা অমুসলমান আছে এরা কত সুখে আছে, বলি না অনেক সময় আরে এ দিন ধর্মের কিচ্ছু করে না সে তো সুখে আছে, আমরা আল্লাহ বিল্লাহ করি, এবাদত করি কষ্টের মাঝে, বলি না বুঝার কারণে। আরে ভাই, হাদিসে তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, যে মুমিন হবে সে প্রকৃত অর্থে বাহ্যিকভাবে হয়তো বা আপনারা আমরা বুঝি সে খুব সুখে আছে কিন্তু হাকিকতে সে তার নফসকে কন্ট্রোল করে সেই দহনে সে নিজেকে জ্বালাচ্ছে। কিন্তু আমরা যারা ওই আমলিয়াতের মাঝে অগ্রসর হই নাই, আমাদের মাঝে হাকিকি দিনের বুঝ এখনো প্রবেশ করে নাই, আমরা মনে করি বাহ্যিক সুখ, বাহ্যিক সম্পদ, বাহ্যিক
ক্ষমতাই বুঝি আমাদের সুখের মূল, কিন্তু না ফিলিস্তিন ভাইরা, আপনারা কি দেখেন নাই পৃথিবীর এমন এমন বাদশারাও এসেছে যারা আত্মহত্যা করেছে? বলেন তো দেখি তাহলে, যে বাদশাহ দেশের প্রধান সে কেন আত্মহত্যা করে? এই যে একজন ডাক্তার যে আত্মহত্যা করলো, তার কিসের অভাব আছে? টাকা। একজন ডাক্তার তো কম কামায় না, প্রতিপত্তি যশ খ্যাতি, শুধুমাত্র বুঝের ভুল, আকলের চিন্তা চেতনার ভুল আমাদের মাঝে আছে। মুমিন মুসলমান সে কষ্টের মাঝে থাকবে, এখান থেকেই সে নিজেকে প্রস্তুত করে আখেরাতের পথে সে পথ অতিক্রম করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষার সম্মুখীন করে তাদের কৃত গুনাহগুলোকে ক্ষমা করে তার মর্যাদাকে বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি বিপদ দুঃখ দুর্দশা ধৈর্য ধারণ করে সফলতা অর্জন করে সে আল্লাহ তাআলার রহমতের ছায়ায় চলে আসে। যেমনই ভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় পারার সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ الله تعالى ارشاد فرمان كنزل ايمان تكونوا بعد এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা এবং সুসংবাদ শুনান ওই সব সবরকারীদের যারা হচ্ছে এমন সব লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা তো আল্লাহরই মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। এসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের প্রতিপালকের দরুদ সমূহ রহমত বর্ষিত হয় আর এসব লোকই সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত। কত সুন্দর আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কখনো সম্পদের ছিনিয়ে নেওয়ার মাধ্যমে, রোগের মাধ্যমে, সন্তান সন্ততি মৃত্যুর মাধ্যমে, মানসিকভাবে সামাজিকভাবে বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিয়ে কামিয়াব করবেন। যদি কোনো মুমিন, কোরআনে কত সুন্দর বলে দিয়েছেন সুবহানাল্লাহ, যারা হচ্ছে এমন সব লোক যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা তো আল্লাহর মালিকানাধীন এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। এসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের প্রতিপালক রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কেন হতাশাগ্রস্ত হই? কেন যখন আমার ব্যবসার মধ্যে লস চলে আসে আমি হতাশা হয়ে যাই? আমার আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের সবার সম্পদকে, সন্তানদেরকে, ইজ্জতকে, কিন্তু আসতে পারে বিপদ। এ সম্পদ দিয়েছেন কে? সন্তানাদি দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন কে? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমার কাছ থেকে সম্পদকে নেয়, সন্তানকে নিয়ে নেয়, সম্মানকে নিয়ে নেয়, আমরা পেরেশান হয়ে যাই, পেরেশান, নিজেকে বলি আরে কি করব না। না প্রিয় ভাইরা, ধৈর্য ধৈর্য এবং ধৈর্য ধরতে হবে। আমরা যখন ধৈর্য ধরব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দয়াকে রহমতকে বাড়িয়ে দিবেন। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসিবত এক প্রথমত একটি থাকে, কিন্তু যখন বিপদগ্রস্ত লোক অধৈর্য প্রকাশ ও আত্মচিৎকার করে তখন মুসিবত একটি জায়গায় দুটি হয়ে যায়। একটি তো ওই মুসিবত যা বাকি থাকে আর অপরটি মুসিবতের ধৈর্য ধারণ করার কারণে অর্জিত প্রতিদান নষ্ট হয়ে যায়।
প্রথম প্রথম মুসিবত ক্ষতি শুধু দুনিয়াবি ছিল, কিন্তু ধৈর্য ধারণ না করার কারণে তার যে বিপদের যে সওয়াব সেটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমাদের অভ্যাস কি জানেন, আমাদের মাথা ব্যথা হয়েছে একটু, বলি ও ভাই বলিয়েন না আমার মাথা ব্যথায় উঠাতে পারি না, মাথা জ্বর আসছে, হ্যাঁ একটু লস খেয়েছি, যেন আমরা প্রচার করি সবার কাছে বিপদ আপদগুলো, কিন্তু না, ধৈর্য ধরার মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনিময় দিবেন। তো আমরা যে সকল বিপদগামী লোক যারা আত্মহত্যা করছে, এর একটি কারণ তারা ধৈর্যশীল না, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার দিকে তাদের দৃষ্টি নেই, তারা নিজের দেহকে হয়তোবা নিজের মালিক মনে করছে, নাউজুবিল্লাহ, সে হয়তোবা চিন্তা করছে আমি টেনশনের মাঝে আছি, এই সামাজিক সমস্যার মাঝে আছি, আমি চেহারা দেখাবো কিভাবে, আস্তাগফিরুল্লাহ, যে আমরা আজকে হয়তোবা কোনো অঘটন ঘটে গেছে যার কারণে মানুষ হয়তোবা খারাপ বলছে, আমি তওবা করি আল্লাহ তাআলার কাছে, ইস্তেগফার পাঠ করি, কিয়ামতের ময়দানে যখন শত মানুষ না, হাজার মানুষ না, লক্ষ মানুষ না, কোটি কোটি মানুষের সামনে যখন আমাকে ঝুলিয়ে রাখা হবে এই অপরাধের কারণে, তখন আমরা কিভাবে মুখ দেখাব, এই চিন্তা আমাদের সকলের মাঝে থাকতে হবে। এবং হাকিকি বিষয় হচ্ছে এটাই, প্রিয় ইসলামী ভাইয়েরা, যাদের মাঝে দিনের বুঝ নাই, ইসলামের বুঝ নাই, তারাই বিপদগামী হয়ে আত্মহত্যা করছে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। জামিউ সগীর লি সুয়ুতি এর 5137 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করলো, এমন কি ওই মুসিবতকে উত্তম ধৈর্য দ্বারা মোকাবেলা করলো, আল্লাহ তাআলা তার জন্য 300 মর্যাদা লিপিবদ্ধ করবেন। প্রত্যেক মর্যাদার মাঝখানের দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান হবে। অতএব কোন ধরনের বিপদ, কোন ধরনের বিপদ, এটা অর্থনৈতিক হোক, মানসিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, ইজ্জত সম্মানের দিক দিয়ে হোক, কোন অবস্থায় যেন আমরা হতাশা না হই। যারা হতাশাগ্রস্ত, কেউ যদি আপনার কাছে আসে, আপনি তাকে বুঝান আত্মহত্যার মাঝে কখনো কোনো কামিয়াবি নেই, বরং সে সামান্য বিপদ থেকে চিরস্থায়ী বিপদের দিকে অগ্রসর হচ্ছে। বিষপান মানে যত ধরনের আত্মহত্যা, ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা সহ যত ধরনের আত্মহত্যা আছে, এটা মূলত যে করলো সে ছোট বিপদ থেকে স্থায়ী বিপদের দিকে নিজেকে নিক্ষেপ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মহত্যা থেকে হেফাজত করুক। যারা এই সকল পথে অগ্রসর হচ্ছে তাদেরকেও সঠিক পথে নিয়ে আসার আমাদের তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরি যেন ইমান।